আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি বাঁধন শ্রেণী অর্ডে। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমি বাঁধন আছি আপনাদের সাথে। এটি হচ্ছে আমার গত 23 এপ্রিল 10ই রমজান দিনের ব্লগ। শুক্রবার সকাল থেকেই আমি শুরু করেছি, এখন প্রায় 10টার মতো বাজে। তো খুব সকালবেলা আমার ভাই এসেছে, ও আসার সময় এই আইসক্রিমগুলো নিয়ে এসেছে এবং চকলেট। তো আনার পরেই আমি এগুলোকে ফ্রিজে তুলে রেখেছিলাম, কারণ এগুলো যদি আগেই আমার মেয়েরা পেয়ে যেত তাহলে ওরা সকালে নাস্তাটি খেত না। তো দেন সকালে নাস্তা শেষ করার পর এগুলো বের করে দেওয়া হয়েছে। তো ওরা খুবই খুশি দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। তো সমানভাবে মোটামুটি দুজনে ভাগ করে নিচ্ছে, দু বোনে। বিকালবেলা ইফতার আইটেম হিসেবে রান্না করছি পায়েস। আমার পায়েস রান্নার রেসিপিটি প্রথম দিকের একটি ব্লগে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই সেখান থেকে দেখে নেবেন। ঘন দুধ হালকা মিষ্টিতে চমৎকার ফ্লেভারের একটি পায়েস রান্না হচ্ছে। পাশাপাশি আমার বোন বেসন এবং ডাল রেডি করে রেখেছে অন্যান্য আইটেম তৈরি করবে বলে। তো আমার চুলায় যখন পায়েস রান্না শেষ হবে তখনই ও এগুলো তৈরি করা শুরু করবে। তো আমার প্রায় শেষের পথে, এখন হয়ে গিয়েছে। তো আমি পায়েসটা নামিয়ে রেখেছি এবং আমার বোন বেগুনি ভাজা শুরু করে দিয়েছে। তো বেগুনি সহ অন্যান্য যেগুলো করবে সেগুলো একে একে করে নিবে। তো এখানে অনেকটাই এগিয়ে গিয়েছে, এখানে বেশ কিছু বড়া, মানে বড়া ভাজা মোটামুটি শেষ এবং বেগুনি ভাজা শুরু হয়েছে। তো এখানে ও ম্যারিনেট করে রেখেছে চিকেন। তো এভাবেই সব আস্তে আস্তে করে চলছে কাজ। আমার মেয়ের জন্য সিদ্ধ ছোলা তুলে রেখেছি, ও যেহেতু মশলা খাবে না যে কারণে শুধু সিদ্ধ অবস্থায় রেখে দিয়েছি, এখানে ও এভাবে খেতে পছন্দ করে। তো ছোলা সিদ্ধ আমরাও মাঝে মাঝে খেয়ে থাকি, তো এটা আমাদের খুবই ভালো লাগে। আর মেয়ের তো খেতেই হবে, কারণ যেহেতু ও ঝাল মশলা কিছুই খাবে না এরকম। তো এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে এর কিছুক্ষণ পরের অংশ। আমার মেয়েরা উঠানে খেলছিল, তো ওরা যেখানে খেলছিল এখানেই একটি বেল গাছ আমাদের একদম ঘরের সামনেই, তো সেই বেল গাছ থেকে বেল পাড়া হচ্ছে, আমার ভাই বেল পাড়ছে। তো ঘরে দেখা যায় দু একটি বেল সবসময় থাকে, কিন্তু আজও হঠাৎ বাড়িতে এসেছে আর এ সময় ঘরে বেল নেই। তো যেহেতু ওর জন্য ইফতারে বেলের শরবত দেওয়া হবে, তো যে কারণে ওকেই বলা হয়েছে গাছ থেকে বেল পাড়ার জন্য। তো ও ছাদের উপর উঠে বেল পাড়ার চেষ্টা করছে, যেহেতু অনেক উঁচুতে তো হাতের নাগাল পাওয়া যাচ্ছে না, তাই এই কোটা ব্যবহার করছে। তো দেখা যাচ্ছে যে বেলগুলো মোটামুটি কাঁচা, যে কারণে খুব একটা পড়ছে না। তো দু একটা বেল পড়েছে, তো সেটি দিয়েই আজ শরবত তৈরি করা হয়েছে। তো আমার মেয়েরা নিচে খেলছে এবং আলহামদুলিল্লাহ ওরা খুব সাবধানেই আছে, কারণ ওরা বুঝতে পারছে যে আসলে বেল পাড়ার সময় গাছের নিচে থাকা ঠিক হবে না, যে কারণেই ওরা একটু পাশে এসে খেলছিল। তো আমার মেয়েদের এই সাবধানতা আমার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।
তো যে বেলগুলো পাড়া হয়েছে সেগুলো দিয়ে এখন শরবত তৈরি করা হচ্ছে। আমার মা এবং আমার ভাই দুজনে মিলে শরবত তৈরি করছে। তো এটি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুন্দর একটি দৃশ্য, যেখানে মা ছেলে একসাথে আছে। তো পাশে আমার মেয়েরাও আছে, ওরা টুকটুক করে একটু কাজ করছিল। আমার বড় মেয়ে তো মোটামুটি কিছু এগিয়ে দেওয়া, এনে দেওয়া, এগুলো মোটামুটি ও হেল্প করছিল। তো আর ছোট মেয়েও তো পাশে আছে, সেও চেষ্টা করছে তার সাধ্যমতো যে কাজগুলো সেগুলো করার জন্য। আমিও আছি পাশে, ওদের এই সুন্দর দৃশ্যটি শ্যুট করে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমার মেয়ে যেটা করছে সেটিও এক নজরে আপনাদের একটু দেখিয়ে দেই। ও পিঠ চুলকানি দিয়ে এখানে শরবত তৈরি করছে। তো যাই হোক, এটি বেশ ভালোই লাগছে, কারণ ওদের আসলে এরকম টুকটাক কাজ দিয়ে যদি মানে কাজ দিয়ে রাখা যায় তাহলে মোটামুটি আমরা একটু কাজ করতে পারি, এরকম একটা বিষয়। তো আমার মা বেলের শরবত বরাবরই খুবই চমৎকার করে তৈরি করে। এটি আমরা খুব মজা করেই মানে ইফতারে খেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবার প্রতি মানে প্রতিদিনই মোটামুটি বেলের শরবত খাচ্ছি, এবং আশেপাশে যাদের প্রতিবেশী এবং নিকটে যারা আত্মীয় স্বজন আছে তাদেরও দু একটি দেওয়ার চেষ্টা করছি এরকমই। এই হচ্ছে সব ইফতার সামগ্রী এখানে সাজানো আছে। তো আমরা এখন আজানের অপেক্ষা করছি, এবং পাশাপাশি আমার চাচাদের বাসা সহ কয়েকটি প্রতিবেশীর বাসায় ইফতার পাঠানোর জন্য রেডি করছি। তো কিছুক্ষণ পর ক্যামেরা অফ করে দেব। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো এই বক্সের আইসক্রিমটি আমার ভাই এনেছিল। তো সকালবেলা যে কাপ আইসক্রিম এবং চকলেট এগুলো আমার বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল, আর এটি তুলে রাখা হয়েছিল। তো আর বাকি যেসব আইটেম আছে সবই ঘরে তৈরি। এই হলো অবস্থা। তো আমি পাশাপাশি আরেকটি কথাও আপনাদের সাথে শেয়ার করি, আজকের দিনটি আমার জন্য বেশ স্পেশাল একটি দিন ছিল, যদিও সেটি উদযাপনে তেমন কোনো চেষ্টা করা হয়নি, শুধু ভাই বোনেরা একটু আলোচনা করছিল আর মেয়েরা অনেক খুশি ছিল, অনেক খেলাধুলা করেছে, ওর বাবার সাথে অনেক কথা বলেছে, ফোনে কথা বলেছে। তো কি সেটা বিষয়ে সেটি একটু বলি, এটা হচ্ছে আমার আমাদের অ্যানিভার্সারি ছিল আজ। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া রাখছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখেন, রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই আবারও আপনাদের জন্য সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই অনেক অনেক ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।